প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সৃষ্টির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমরা কারক পড়েছিলাম। কারক আর বিভক্তি পাশাপাশি তোমার বুঝতে হবে, তা না হলে কারক না বুঝলে তুমি বিভক্তিটা ভালোভাবে বুঝতে পারবে না। আশা করি ক্লাসটা ভালোভাবে নিয়েছো। আজকে আমরা পড়ব বিভক্তি। দেখো তাহলে, বিভক্তি কাকে বলে? বাক্যে ব্যবহৃত যে বর্ণ বা বর্ণ সমষ্টি বাক্যের অর্থ সহজভাবে বুঝতে সাহায্য করে। বাক্যে ব্যবহৃত যে বর্ণ বা বর্ণ সমষ্টি বাক্যের অর্থ সহজভাবে বুঝতে সাহায্য করে তাকে বিভক্তি বলে। এখন আমরা উদাহরণ দিয়ে দেখতে পারি তাহলে কিভাবে হয়। যেমন দেখো, তোমাকে পড়তেই হবে, তোমাকে পড়তেই হবে। এখানে তে, তাহলে এখানে শুধু যদি আমরা লিখতাম তোমাকে পড়া হবে, তাহলে কি সুন্দর বাক্য হবে? না। আমরা তার জন্য বাক্যটা সুন্দর করার জন্য বাক্যের সাথে বাড়তি কি যোগ করেছি? বর্ণ বা বর্ণ সমষ্টি, দুইটি বর্ণ যোগ করেছি। পড়তেই হবে, তাহলে এই তেইটাই হচ্ছে তোমার বিভক্তির চিহ্ন। এই তেই দেওয়ার কারণে বাক্যটা আমার কাছে কি সুন্দর, শ্রুতিমধুর মনে হয়। তাই আমরা বুঝতে পারলাম যে বাক্যের অর্থ সহজভাবে বোঝার জন্য বাড়তি আমরা যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করি তাই হচ্ছে বিভক্তি। আশা করি বুঝতে পারছ। এখন আমরা দেখবো তাহলে বিভক্তি কত প্রকার। বিভক্তি হচ্ছে দুই প্রকার, একটা শব্দ বা নাম বিভক্তি, আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। একটা শব্দ বা নাম বিভক্তি, আর কি হচ্ছে ক্রিয়া বিভক্তি। এখন দেখো শব্দ বিভক্তি কিভাবে হয়। শব্দ বা নাম পদের সাথে যে বিভক্তি যুক্ত হয়, কার সাথে যুক্ত হবে? শব্দ বা নামের সাথে। শব্দ বা নামের সাথে যে বিভক্তি যুক্ত হয় তাকে শব্দ বিভক্তি বলে। এখানে দেখো, নীলাকে পড়তে হবে। নীলা কি? একটি নাম। নীলা কি? একটি নাম। তাহলে তার সাথে আমরা কি লিখেছি? কে। নীলাকে পড়তে হবে, তাহলে এই কেই হচ্ছে এখানে বিভক্তির চিহ্ন। এখানে কয়টা বর্ণ যোগ করেছি? একটি বর্ণ যোগ করেছি। আমরা একের অধিক বর্ণ এখানে যোগ করতে পারি। আর এই শব্দ বা নামের সাথে বাড়তি আমরা যা যোগ করি সহজভাবে বোঝার জন্য তাই হচ্ছে বিভক্তি। দেখো ক্রিয়া বিভক্তি, ক্রিয়াপদের সাথে যে বিভক্তি যুক্ত হয় তাকে বলে ক্রিয়া বিভক্তি। ক্রিয়াপদের সাথে যে বিভক্তি যুক্ত হয় তাকে আমরা কি বিভক্তি বলবো? ক্রিয়া বিভক্তি। এখানে ক্রিয়া কোনটা? যাবেন, তিনি বাড়ি যাবেন, তিনি বাড়ি যাবে। সুন্দর হবে বাক্যটি? না। তার জন্য আমরা লিখলাম এখানে তিনি বাড়ি যাবেন, যাই প্লাস বেন। তাহলে এইটাই হচ্ছে, এই বেনটাই হচ্ছে কিসের চিহ্ন? বিভক্তির চিহ্ন। যাই যোগ বেন, যাবেন। তাহলে এখানে হচ্ছে বিভক্তি, ক্রিয়া বিভক্তি হবে। ক্রিয়াপদের সাথে আমরা যে বিভক্তি যুক্ত করব তাই হবে ক্রিয়া বিভক্তি। তাহলে শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি এখন আমরা পড়লাম। এই শব্দ বিভক্তি হচ্ছে আবার সাত প্রকার। অনেকে আমরা ভুল করে থাকি যে বিভক্তি সাত প্রকার, আসলে কিন্তু না। বিভক্তি প্রধানত হচ্ছে দুই প্রকার, একটা শব্দ শব্দ বিভক্তি আর একটা ক্রিয়া বিভক্তি। সেই শব্দ বিভক্তি হচ্ছে আবার সাত প্রকার। কি কি সেটা? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। কি কি? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এখন দেখো তাহলে প্রথমা বিভক্তি তুমি কিভাবে চিনবে? বাক্যের শেষে, বাক্যের শেষে যদি কোনো বিভক্তির চিহ্ন না থাকে, কোনো বিভক্তির চিহ্নই নাই, তাহলে সেটা হবে তোমার প্রথমা বিভক্তি। প্রথমা বিভক্তিকে আমরা শূন্য বিভক্তিও বলতে পারি। প্রথমা বিভক্তি কি তাহলে? তুমি ঢাকা যাবে, তুমি ঢাকা যাবে। তাহলে ঢাকার সাথে কোনো বিভক্তির চিহ্ন নেই, তুমি ঢাকা যাবে, ঢাকার সাথে কোনো বিভক্তির চিহ্ন নেই। তাহলে এটা কোন বিভক্তি ধরবো আমরা? শূন্য বা প্রথমা। এই শূন্য বিভক্তির আরেকটা নাম কি?
প্রথমা, শূন্য বিভক্তির আরেক নাম কি প্রথমা। আর এই প্রথমা বিভক্তির চিহ্ন তোমার শূন্য থাকবে, কোনো বিভক্তির চিহ্ন থাকবে না, অথবা বাক্যের শেষে অ থাকবে, তাহলে বুঝতে হবে যে এটা প্রথমা বিভক্তি। দেখো দ্বিতীয়া, দ্বিতীয়া বিভক্তি তুমি কিভাবে চিনবে? বাক্যের শেষে তোমার কি থাকবে? কে বা রে, কে বা রে বিভক্তি। দ্বিতীয় বিভক্তি তুমি চিনবে কে বা রে। যেমন দেখো সিহাবকে, সিহাবকে যেতে হবে, সিহাবকে যেতে হবে, তাহলে এখানে সিহাব নাম ছিল, তার সাথে কে যোগ করেছি, তাহলে এটা কোন বিভক্তি আমরা বলতে পারবো? অবশ্যই দ্বিতীয় বিভক্তি বলবো, কারণ আমরা আগে এখানে দেখেছি যে দ্বিতীয় বিভক্তির চিহ্ন কি কে বা রে। দ্বিতীয় বিভক্তির চিহ্ন কি কে বা রে, তাহলে বাক্যের শেষে কে বা রে থাকলে সেটা কোন বিভক্তি হবে? দ্বিতীয় বিভক্তি হবে। এখানে কি আছে? কে, তাহলে অবশ্যই এটা দ্বিতীয় বিভক্তি। দেখো তৃতীয়া, দ্বারা দিয়া, দ্বারা দিয়া যদি থাকে তাহলে সেটা কোন বিভক্তি হয়? তৃতীয় বিভক্তি হয়। আমরা কারক পড়ার সময় দ্বারা দিয়ে যেন কি করেছিলাম, করণ কারক, করণ কারক কয় নম্বরে করেছিলাম? তিন নম্বরে। তাহলে এখন দেখো দ্বারা দিয়া, কলম দ্বারা, কলম দ্বারা লিখি, আমরা কি দ্বারা লিখি? কলম দ্বারা লিখি, তাহলে এই দ্বারা থাকলেই সেটা হবে কোন বিভক্তি? তৃতীয় বিভক্তি। দ্বারা থাকলে কোন বিভক্তি হবে? তৃতীয় বিভক্তি। দ্বারা দিয়ে থাকলে কোন বিভক্তি হয়? তৃতীয় বিভক্তি হয়। এখন দেখো চতুর্থী, চতুর্থী আছে কি? কে রে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ম্যাডাম দ্বিতীয় বিভক্তিও পড়লেন কে রে, চতুর্থীও পড়লেন কে রে, তাহলে এখানে তোমাদের দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্য আমি বলে দিচ্ছি। দেখো শুধু সম্প্রদান কারকে যদি কে রে থাকে, কোন কারকে বলছি? সম্প্রদান কারকে, শুধু সম্প্রদান কারকে যদি কে রে থাকে, সম্প্রদান কারকে কে রে থাকে, তাহলে সেটা চতুর্থী বিভক্তি, তাহলে চতুর্থী বিভক্তি হয়। শুধু সম্প্রদান কারকে কে রে থাকলে সেটা চতুর্থী বিভক্তি হয়, আর অন্য সব কারকে কে রে থাকলে সেটা অবশ্যই দ্বিতীয় বিভক্তি হয়। শুধু সম্প্রদান কারকে কে রে থাকলে সেটা চতুর্থী বিভক্তি হয়, অন্য সব কারকে কে রে থাকলে সেটা হবে দ্বিতীয় বিভক্তি। তাহলে উদাহরণ দেখো তোমরা, যেমন দেখো অন্ধজনকে, অন্ধজনকে আলো দেখাও, অন্ধজনকে আলো, অন্ধজনকে আলো দেখাও, তাহলে এই শুধু সম্প্রদান কারকে কে রে যদি থাকে তাহলে সেটা হবে চতুর্থী বিভক্তি, অন্য সব কারকে কে রে থাকলে সেটা হবে দ্বিতীয় বিভক্তি। আশা করি মনে রাখবে সবাই। হ্যাঁ দেখো পঞ্চমী, পঞ্চমী কি পড়বো আমরা? অপাদান কারকে আমরা পড়েছিলাম যে হতে থেকে থাকলে কি হয়, হতে থেকে থাকলে সেটা পঞ্চমী বিভক্তি হয়, হতে থেকে চেয়ে এগুলো থাকলে কি হয়, পঞ্চমী বিভক্তি হয়। তাহলে বিভক্তির বেলায় আমরা দেখি, যেমন গাছ হতে, গাছ হতে পাতা পড়ে, গাছ হতে পাতা পড়ে, তাহলে এই হতে আসছে, গাছ হতে পাতা পড়ে, তাহলে এই হতে থাকার জন্য এটা আমরা কোন বিভক্তি লিখবো? এটা লিখবো আমরা পঞ্চমী বিভক্তি, এটা কোন বিভক্তি হবে? পঞ্চমী বিভক্তি। দেখো ষষ্ঠী বিভক্তি, র এ, ষষ্ঠী বিভক্তির চিহ্ন কি? র এ, ষষ্ঠী বিভক্তির চিহ্ন হচ্ছে র বা এ। যেমন যদি আমরা বলি যে তোমাদের বাসায় যাব, তোমাদের বাসায় যাব, তাহলে এখানে র আছে, যেমন ষষ্ঠী বিভক্তির চিহ্ন হচ্ছে র এ। আমরা এখন দুইটা উদাহরণের মাধ্যমে দেখি, তোমাদের বাসায় যাব, তোমাদের র, তার মাথায় লাঠির আঘাত করো না, লাঠি র, তাহলে এই র থাকার জন্য এটা আমরা কোন বিভক্তি লিখবো? তাহলে বলো দেখি, এটা হবে ষষ্ঠী বিভক্তি, কারণ বাক্যের শেষে র থাকলেই সেটা হয় কোন বিভক্তি? ষষ্ঠী
বিভক্তি। এখন আমরা দেখব সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তির চিহ্ন হচ্ছে এ অ তে। তুমি বিভক্তি যে পড়বে তার মধ্যে দেখবা তুমি 80% হচ্ছে সপ্তমী বিভক্তি, অন্য বিভক্তিগুলো তোমার খুব একটা কাজে মানে খুব একটা প্রয়োজন হয় না। তাহলে সপ্তমী বিভক্তিটা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। দেখো যেমন দেখো ঢাকায় গাড়ি চলে বা আকাশে চাঁদ উঠে, তাহলে ঢাকায় কি আছে? ঢাকায় আছে হচ্ছে অ, আর আকাশে কি আছে? এ। তাহলে এই অ বা এ থাকলে সেটা কোন বিভক্তি হয়? সপ্তমী বিভক্তি হয়। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা আজকে সম্বোধন পত্র শেষ করে দিব, তাহলে ইনশাল্লাহ আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যায়। তোমরা বাসায় নৈমিত্তিক প্র্যাকটিস করবে। দেখো সম্বন্ধ ও সম্বোধন পদ বাক্যে ক্রিয়াপদের সাথে যদি সম্পর্ক থাকে অন্য পদের, তাহলে সেটা কি হয়? কারক হয়। আর আমি এখানে পড়তেছি সম্বন্ধ ও সম্বোধন পদ, এটা পদ হয়ে গেছে, আমি কিন্তু কারক পড়ছি না। তাহলে কেন এটাকে আমরা কারক পড়ছি না? দেখো সম্বন্ধ ও সম্বোধন পদ ক্রিয়াপদের সাথে সম্পর্ক না রেখে নাম পদ যদি অন্য পদের সাথে সম্পর্ক যুক্ত হয়, ক্রিয়াপদের সাথে সম্পর্ক থাকবে না। ক্রিয়াপদের সাথে সম্পর্ক থাকলে তাহলে কি হবে বলতো? কারক হবে। আর ক্রিয়াপদের সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে সেটা সম্বন্ধ পদ হয়ে যাবে। ক্রিয়াপদের সাথে সম্পর্ক থাকলে সেটা হবে কারক, আর ক্রিয়াপদের সাথে যদি সম্পর্ক না থাকে সেটা হয়ে যাবে সম্বন্ধ পদ। আর সম্বন্ধ পদ সবসময়ই ষষ্ঠী বিভক্তি হয়। যেমন দেখো তোমার ভাইকে আমি চিনি, এখানে তোমার সাথে কি চিনির কোনো সম্পর্ক আছে? এখানে ক্রিয়াপদ হচ্ছে চিনি, তাহলে তোমার সাথে চিনির সম্পর্ক নাই, চিনি আছে তোমার ভাইকে আমি চিনি। তাহলে এখানে তোমার আর তোমার ভাইয়ের মধ্যে কি আছে? সম্পর্ক আছে, সম্বন্ধ আছে। তাহলে এটা হয়ে যাবে সম্বন্ধ পদ, তোমার ভাইয়ের সাথে চিনির সাথে সম্পর্ক, তোমার সাথে চিনির সাথে সম্পর্ক নেই, তাই এটা হচ্ছে সম্বন্ধ পদ। আর সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি হবে, বুঝতে পারলে? দেখো সম্বোধন, সম্বোধন মানে কি? আমরা বলি না যে সম্পর্কে ম্যাডাম ও আমার ভাই হয়, তোমরা আমাকে সম্বোধন করে কি বলো? ম্যাডাম বলো, তাই না? তাহলে একজন আরেকজনকে আমরা সম্বোধন যেটা বলে ডাকি সেটাই হচ্ছে সম্বোধন। আর সম্বোধন মানেই হচ্ছে আহ্বান, মানে সম্বোধন মানেই হচ্ছে কি? আহ্বান, কাউকে আহ্বান করা, সম্বোধন করা। যেমন তুমি যদি বলো ম্যাডাম আপনাকে দাওয়াত দিলাম, তাহলে এটা কি? তোমরা আমাকে আহ্বান করলে, সম্বোধন করলে। যেমন আমি একটা উদাহরণ যদি বলি যে ওহে লতা এদিকে এসো, তাহলে এটা হচ্ছে সম্বোধন পদ, তোমাকে আমি সম্বোধন করে বললাম। ইনশাল্লাহ সবাই ভালোভাবে ক্লাসটা খেয়াল করবে, আর বাসায় বেশি বেশি নৈমিত্তিক প্র্যাকটিস করবে। নৈমিত্তিকে যদি ভালো করো তুমি ইনশাল্লাহ পরীক্ষায় ভালো করবে। ভালো থাকো, আসসালামু আলাইকুম।